للامتحان أنواع كثيرة. এখান থেকে এক নম্বরে দেখবা, একটু দাঁড়াই, খারাপ লাগছে। সকাল থেকে টানা ক্লাস নিতে যেতে একেবারে টায়ার্ড হয়ে গেছে। طيب হ্যাঁ, তো যেটা বললাম লিল ইমতিহানি আনওয়াউন কাসিরাতুন ওয়াল মিসাল সান ফি হাদাল মিসাল, শুফু লি আল ইমতিহান, কালিমাতুল ইমতিহান মারিফা, আমরা ব্যাখ্যাটা পরে করি, আগে একটু পড়ে যাই। লিল ইমতিহানি আনওয়াউন কাসিরাতুন অর্থ হলো পরীক্ষার অনেক ধরন আছে। এরপর আছে তাআতামিদুল ইখতিবারাতু শাফাফিয়াতু আলা তাওজিহি সুআলিন আও আকতারা লিকুল্লি তিলমিদিন ফিল ফাসলি। হ্যাঁ, এখানেও আমরা কিছু এক্সাম্পল পাচ্ছি, এটা আমরা পরে ক্লিয়ার করছি। নাম্বার টু দেখো, হাল তু আদা আল ইমতিহানাতুল গায়াতু, হাল তু আদি আল ইমতিহানাতুল গায়াত আল মাকতুবাত মিনহা। এরপর ইয়াজমা আল উলামা ওয়াল মুরব্বুন আলা দরুরাতি ওয়ুজুদ আল ইমতিহানাত, এটাও গেল। এবার দুই আসছে, ইখতিবারাতুল মাকাল আকসারুল আনওয়াই ইনতিশারান ফি মাদারিস আল আলম আল আন। তিন নাম্বার আসছে, হিয়া দরুরাতুন লি মারিফাতি সালামাতি আল নুতকি, تعتبر الامتحانات الشفوية أقدمها جميعا. وليس معنى هذا إلغاء الامتحانات التقليدية. بس نمبر دكو كيسا، تكون الامتحانات الشفوية أكثر نجاحا في الفصل الذي يمتحن فيه التلاميذ يوميا. شن نمبر عمر أبو بكر الصديق رضي الله تعالى عنه بجميع القرآن. سافر زينب إلى دمشق. তাহলে এখান থেকে আমরা ছয়টা এক্সাম্পল বললাম, এইগুলোর একটু ব্যাখ্যাটা এখান থেকে শুনো। সানিয়ান লাহিদ আল কালিমাত আনওয়াউন, আল কালিমাত আনওয়াউন কাতিরাতু, এখানে এই এক্সাম্পল যে ছয়টা যে আমরা লাইন পড়লাম, এখানে ইসিম যেগুলো পেলাম এগুলো দেখো, শব্দগুলো বেশ কয়েক ধরনের পেয়েছি। প্রথম দেখতে দেখো কাতিরাতুন, প্রথম পেয়েছি আনওয়াউন, কাতিরাতুন তাওজিহুন সুআলুন আকসারু তালামিদু, এই শব্দগুলো লা তাদুল্লু আলা আশখাসিন মুআয়্যানাতিন ও আশিয়া মুআয়্যানাতিন ফাহিয়া তুসাম্মা নাকিরাতান, এটা একটু লেগে গেছে, তুসাম্মা নাকিরাতান। এখান থেকে এই যে যে শব্দগুলো পেলাম আনওয়াউন কাসিরাতুন তাওজিহুন সুআলুন আকসারু তালামিদু, এই শব্দগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো বস্তু বোঝাচ্ছে না, অতএব এটাকে নাকিরা বলা হবে। নাম্বার টু দেখো আল কালিমাত আল ইমতিহানাতু আল গায়াতু আল মাতলুবাতু তাদুল্লু আলা আশিয়া বিআইনিহা, এখানে যে শব্দগুলো পাচ্ছি আল কালিমাতু আল ইমতিহানাতু আল গায়াতু আল মাতলুবাতু, এই শব্দগুলো নির্দিষ্ট আগেরটার মতো হয়নি, বরং এগুলো নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, ব্যক্তি বস্তু বোঝাচ্ছে, অতএব এটা হচ্ছে নির্দিষ্ট। এরপর একটা দেখো আল উলামা ও আল মুরব, এটা নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি তাদুল আলা আশিয়া মুআয়্যানা বি আইনিহা মানে মুআয়্যানা, ওয়াল উলামা ও আল মুরাব্বুনা তাদুল আলা আশখাস মুআয়্যানিন, এখানে উলামা মুরাব্বুনা এই সমস্ত এগুলো বলার পর বোঝা যাচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি। হ্যাঁ, শুরুতে আবার আলিফ লাম আসছে, তাহলে এখানে কালিমাগুলো দুই প্রকার পেলাম, কিছু পেলাম ব্যক্তি বোধক আর কিছু পেলাম বস্তু বোধক, এটা আমরা শেষ করলাম। এবার দুই নম্বরে দেখো ইখতিবারু ইখতিবারাতু আকসারু মাদারিসু ইখতিবারাতুল মাকাল, এই যতগুলো শব্দ পেলাম এখানে তাদুল্লু আলা নাউইন মুআয়্যানান মিন আল ইখতিবারাত ওয়া হুয়াল মাকাল ওয়া ইখতিবারাতু হা হুনা আদবা হুনা মুদাফুন ওয়াল মাকাল ওয়াল মাকাল মুদাফুন ইলাইহি ইলা আখির মুআরাব বিল ইদাফা। তাহলে প্রথম যেটা শব্দ যেটা পেলাম এটাতে আমরা কি দেখলাম, প্রথম যে
আল ইখতিবারাত আকসার মাদার যতগুলো পেলাম এই সমস্ত এগুলো থেকে আমরা নির্দিষ্ট বস্তু পেলাম। আবার ইখতিবারাতুল মাকাল যে শব্দ পেলাম এখান থেকে নির্দিষ্ট কিছু আর নির্দিষ্ট বস্তু পেলাম, তবে এটা হলো মুদাফ মারিফা বিল ইজাফা, নাকিরাটাকে ইজাফত করে মারিফা করা হলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর অনুমোদন দিয়ে দিলাম, রেকর্ড হয় নাই করতে পারতেছে না মনে হয় স্যার। আর এখান থেকে ইয়াটাও পারতেছি না আমি, দেখি আমরা যেটা বলেছিলাম প্রথম এক্সাম্পলের মধ্যে আমরা তো বলেছি কি আনওয়াউন কাসীরাতুন তাওজিহুন সুআলুন আকতারু তিলমিজুন লা তাদুল্লু আলা আশখাসিন মুআয়্যানাতিন। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার হচ্ছে আজকে মারিফা নাকিরের চ্যাপ্টার, মারিফার কথা বলেছিলাম। মারিফা মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বুঝালে, হ্যাঁ, যে কোনো শব্দ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বুঝাবে সেটাকে হলো মারিফা বলি, যেটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বুঝাবে না সেটাকে আমরা নাকিরা বলি। হ্যাঁ, আর অনেক সময় নাকিরাটাকে আমরা মারিফা করতে পারি, নাকিরাটাকে মারিফা করার কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা হলো শুরুতে আলিফ লাম নিয়ে আসা, হ্যাঁ, আর কিছু আছে মুদাফ করে মারিফা করা, এরপর দমির আছে জমির গুলো মারিফা, এটা মুত্তাসিল হোক মুনফাসিল হোক, এরপর ইসমি ইশারা মারিফা, ইসমি মৌসুল মারিফা, এগুলো তোমরা সামনে পাবা, এরপর কারো নাম, নামের মধ্যে আবার কারো কুনিয়াত বা উপনাম, কুনিয়াত যেটা আমাদের দেশে বলা হয় সেটা হলো বাবার নামে ছেলে কে ছেলের নামে বাবাকে যে ডাকে, এই আব্দুর রহমানের বাবা এদিকে আসো, এই আব্দুর রহমানের ছেলে এদিকে আসো, এগুলো কুনিয়াত, এটাও মারিফা। হ্যাঁ, এরপরে আরো লাকাব আছে, লাকাব আছে না, লাকাব বলতে যেটা পদবি বলি আর কি, এটাও মারিফা। এরপর সরাসরি কারো নাম মোহাম্মদ আহমদ ইব্রাহিম, এগুলো সরাসরি মারিফা। এই প্রকার গুলাই মূলত আমরা উপরে এক্সাম্পল থেকে ক্লিয়ার করলাম। হ্যাঁ, এবার তাহলে তোমরা একটু এখানে দেখো কায়দা বা রুলসে তোমাদের শীতে 11 নম্বর পেজে আসে, ওখান থেকে মোটামুটি আমরা ক্লিয়ার করব। ইয়ান কাসিমুল ইসমু ইলা মারিফাতিন ওয়া নাকিরাতিন, ইসম দুই প্রকার মারিফা আর নাকিরা। সংজ্ঞা কি দেখো, আন নাকিরা তো ইসমুন ইয়াদুল্লু আলা শাইইন আও শখসিন গায়র মুআয়্যান, নাকিরা বলা হচ্ছে যে ইসমটা নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বুঝাবে। ওয়াল মারিফাতু ইসমুন ইয়াদুল্লু আলা শাইইন আও শখসিন মুআয়্যানিন, আর মারিফা বলা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তু বুঝাবে। তাহলে নাকিরা হচ্ছে অনির্দিষ্ট, মারিফা হচ্ছে নির্দিষ্ট। এবার মিন আনওয়াইল মাআরিফি, মারিফার বেশ কিছু প্রকার আছে। এক নম্বর হচ্ছে আল ইসমু আল মুআরাফু বি আলিফ লাম, যে ইসম ইশর আলিফ লাম আসবে, কিতাবুন এটা শুরু আলিফ লাম যখন দিবে সেটা মারিফা হয়ে গেল। হ্যাঁ, তাহলে মিন আনওয়াইল মাআরিফ আউয়ালান কামা কুননা ক্বাবলা ক্বালিলিন আল ইসমুল মুআরাফ বি আলিফ লাম, আসানি আল ইসমুল ইশারা, দুই নম্বর হচ্ছে আদ দমির, দমির যেগুলো আছে প্রোনাউন্স হাজা ইকুয়াল হুয়া হুয়া হুম হিয়া হুমা হুন্না যতগুলো আছে সবগুলো কিন্তু মারিফার প্রকার। নাম্বার 3
দমির, জমির যেগুলো আছে এগুলা ইসমুল ইশারা, ইসমুল ইশারা মানে আল্লাহ আল্লাহ জানে, এগুলো না হাজা না হাজানি, হাজা দালিকা, হাদিহি তিলকা, হা উলাই উলাইকা, এই যতগুলো শব্দ আছে এগুলোকে বলা হয়।